নমস্কার, কেমন আছেন সবাই? সৃজিত শ্রীর একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আজকে বানাবো এঁচোড় চিকেন। তার জন্যে একটা এঁচোড় নিয়েছি, এটাকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর ছোট ছোট করে টুকরো করে আলু নিয়েছি। কড়ার মধ্যে সর্ষের তেল গরম করে আলুগুলোকে হালকা ভেজে নেব। আলুগুলোর মধ্যে আগে থেকে কোনো লবণ হলুদ দিইনি। তেলে দেওয়ার পর এর মধ্যে অল্প লবণ আর হলুদ দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো হালকা লাল লাল হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। হালকা হালকা করে এগুলো লাল হলে আমরা নামিয়ে রাখব। দেখুন, আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। খুব একটা বেশি লাল করে আমি ভাজিনি, মোটামুটি একটা মিডিয়াম করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমরা তুলে রাখব। তারপর ওই তেলের মধ্যে আমরা এঁচোড়গুলোকে ভেজে নেব। এঁচোড়টা আমি আগে থেকেই কেটে লবণ আর হলুদ দিয়ে হালকা করে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার সেটাকে জল ঝরিয়ে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি করে, একদম পুরো লাল করে ভাজার দরকার নেই, শুধুমাত্র একটু হালকা করে ভেজে নিলেই হবে। অথবা আপনি চাইলে এটাকে না ভেজেও এভাবে রান্নার মধ্যে দিতে পারেন। যখন আলুটা অ্যাড করব তখন এই এঁচোড়টা অ্যাড করে দিলেও হবে। তো আমি এটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি। দেখুন, খুব একটা বেশি লাল করে ভাজিনি। এবার হয়ে গেছে, এবার তুলে নামিয়ে রাখব। তারপর ওর মধ্যে আর খানিকটা সর্ষের তেল দিলাম। তারপরে দিলাম 1 চামচ মতো চিনি আর 1টা শুকনো লঙ্কা। চিনিটা লাল হয়ে ক্যারামেল হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। দেখুন, চিনিটা কিন্তু ক্যারামেল হওয়া শুরু করে দিয়েছে। চিনিটা ওপরে ভেসে আসলে তখন আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়েও আমরা এটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা দেওয়ার পর এতে দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ। লবণটা দেওয়ার ফলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন, পেঁয়াজটা এই যে কতটা লাল করে আমি ভেজেছি। এইভাবে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এবার আমরা এর মধ্যে দেব আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পরও ওই সামান্য কিছুক্ষণ আমরা কষিয়ে নেব। তারপর দিয়ে দেব রসুন বাটা। আদা, রসুন, পেঁয়াজ সবগুলো ভালো করে এভাবে কষানো হতে থাক। এখন এভাবে এটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমরা দিয়ে দেব 1টা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা দেওয়ার সাথে সাথেই আমরা এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। যেহেতু টমেটো দিয়েছি, এটা থেকে একটু জল ছেড়ে আসবে, তাই আলাদা করে গুঁড়ো মশলাগুলো আর জলে গুলে দিচ্ছি না। দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। এটা দিয়ে ভালো করে এগুলোকে একসাথে কষিয়ে নেব। টমেটো থেকে জল ছাড়ার কারণে এতে আর এক্সট্রা করে কোনো জল দেওয়ার দরকার নেই। আপনারা চাইলে গুঁড়ো মশলাগুলো একটু সামান্য করে জলে গুলেও এটাতে ব্যবহার করতে পারেন। এবার এই সমস্ত কিছু একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। সবগুলো যখন ভালো করে একটু কষানো হয়ে গেল আর মশলাগুলো একটু শুকিয়ে এসেছে, তখন আমি 1/2 বাটি মতো জল দিয়ে দিলাম।
এবার আমরা অপেক্ষা করব, টমেটোগুলো একটু নরম হয়ে যাবে আর ওপর থেকে মশলাটা তেল ছেড়ে আসবে। তারপর আমরা মাংসগুলো দিয়ে দেব। এখন মশলাগুলো তেল ছেড়ে এসেছে, এবার আমরা মাংসটা দিয়ে দিলাম। এটা আমি প্রায় 500 গ্রাম মতো মাংস নিয়েছিলাম। এর মধ্যে আমি লবণ হলুদ কোনো কিছুই আমি মাংসতে আগে থেকে ম্যারিনেট করে রাখিনি, শুধুমাত্র ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম। এটাতে যেহেতু আমি কোনো কিছু মাখিয়ে রাখিনি, তাই আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ব্যাস এটা দিয়ে একটু মাখিয়ে নিয়ে আমরা এটা ঢেকে রেখে দেব। প্রায় 2-3 মিনিট পর ঢাকনা খুলে দেখুন মাংস থেকে অলরেডি কতটা জল বেরিয়ে এসেছে। আমি কিন্তু চিকেনটা দেওয়ার পর কোনো জল দিইনি, এটা আসলে মাংসটা থেকে জলটা বেরিয়ে এসেছে। এই জলটাতেই এটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এভাবে একটু নেড়ে চেড়ে আবারও একবার আমরা 1-2 বার এভাবে ঢেকে দেব। এভাবে প্রায় 10-15 মিনিট কষানোর পর আমরা এর মধ্যে দিয়ে দিলাম এলাচ আর 1/2 চামচ মতো জিরে বাটা। প্রায় ওই ছোট এলাচ নিয়েছিলাম 3-4টে মতো আর 1/2 চামচ মতো জিরে বাটা। দুটো একসাথে আমরা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটা আমরা এর মধ্যে ব্যবহার করলাম। তারপর ওই এঁচোড় আর আলু যেগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। মাংসটা প্রায় আমার 70% রান্না হয়ে গেছে, সেই পর্যায়ে আমরা এবার এগুলো দিয়ে দেব। এরপর সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তারপর ঢাকনাটা খুলে দেখাচ্ছি। এই যে ঢাকনাটা খুলে দিয়েছি, এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। হালকা করে জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। যখন এটা ভালো করে কষানো হয়ে যাবে, প্রায় ওই 10-15 মিনিট ধরে এটাকে ভালো করে কষানোর পর তারপরে আমরা পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এটা যে খুব একটা পাতলা জল দেব, খুব একটা পাতলা হবে রান্নাটা তা নয়, খুব একটা ঘনও হবে না আর খুব একটা পাতলাও হবে না, একটু মাখো মাখো হবে, তবেই এটা খেতে বেশি ভালো লাগে। আমি আমার প্রয়োজন অনুযায়ী জল দিয়ে দিয়েছি, এবার এটাকে ফুটতে দেব। এটা যখন ফুটে আসবে আপনারা এই সময় লবণটা চেক করে নেবেন। প্রায় 5-6 মিনিট এভাবে ফুটানোর পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম। তারপর এই যে দেখাচ্ছি আপনাদের কালারটা কেমন এসছে, ব্যাস আজকের মতো এইটুকুই। দেখা হবে নতুন আরো একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই। দেখা হবে নতুন আরো একটি রেসিপিতে।